সোদপুরে নির্বাচনী প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, ভোটের পর যদি পরিস্থিতি ভালো না হয় তাহলে দলের সবাইকে ধরে রাখতে পারবেন না তৃণমূল নেত্রী। আপনার যা আছে এই এমপি যে আপনার প্রার্থী আছে তারা যে কোটা জিতবেন সেই জেতার পর তারপরেও যদি দেখেন যে গতি ভালো না বেগতিক অবস্থা মুখ্যমন্ত্রী আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি এই সব কথাকে আপনি ধরে রাখতে পারবেন না। এরা যে কোনখানে যাবে আপনি ঠিকঠাক করতে পারবেন না।